আসসালামু আলাইকুম ভিওয়ার্স বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে আর বর্তমানে একটি ছবি ভাইরাল হয়েছে যেটিতে দেখা যাচ্ছে একটি ছেলে রুমে বসে বাংলাদেশের খেলা দেখছে এবং তার একটি পরনে বাংলাদেশ জার্সি পরিহিত এবং তার পিছনে তার নিজের নাম লেখা রয়েছে আর এই ছবিটি আপনার নিজের নাম দিয়ে কীভাবে বানাবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করবেন তা শিখে নেন এই টিউটোরিয়ালে এই ছবিগুলো বানানোর জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে সেটি হলো বিং তো এই সফটওয়্যারটি আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে বিং লিখে সার্চ করে দেবো এবং সার্চ করার পর দেখতে পাচ্ছেন বিং চ্যাট উইথ এআই এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তার উপরে বাম কর্নার একটি মানুষের মতো চিহ্ন রয়েছে এই আইকনটিতে ক্লিক করে আপনারা সাইন ইন করে নেবেন তো সাইন ইন করার জন্য একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে তো আমি আমার আই আইকনে দেওয়া ভিডিওটিতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তা দেখিয়েছি সেখান থেকে দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি সাইন ইন করা আছে তো আমি ব্যাক আইকনে ক্লিক করে পিছনে চলে আসলাম এবং এখানে আসার পর দেখতে পাবেন ইমেজ ক্রিয়েটর নামে একটি অপশন রয়েছে এটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন এখানে একটি প্রম্পট লিখতে হবে অর্থাৎ আপনি যেই পিকচারটি বানাতে চাচ্ছেন সেই সম্পর্কে এখানে ডেসক্রিপশন লিখতে হবে তো আমি আগে থেকে একটি ডেসক্রিপশন লিখে রেখেছি এখানে ইংরেজিতে লেখা রয়েছে মানে একটি টু পঁচিশ বছর বয়সী একটি ছেলে বাংলাদেশে খেলা দেখতেছে গায়ে বাংলাদেশে জার্সি পরা এবং তার পিছনে তার নাম লেখা রয়েছে এই ধরনের লেখা রয়েছে দেন লেখাটি এ বক্সে পেস্ট করার পর ক্রিয়েটি ক্লিক করে দিতে হবে তো আপনারা সিম্পলি ডিসক্রিপশন থেকে এই প্রমটি কপি করে নেবেন এবং যেখানে আমার নাম অর্থাৎ আতিক লেখা রয়েছে সেখানে আপনাদের নাম লিখে পেস্ট করে দিবেন তাহলে কিন্তু এই ধরনের ছবি জেনারেট হয়ে যাবে তাছাড়া আপনারা চাইলে এখানে নিজের মন করে কাস্টমাইজ করতে পারেন তাহলে আরও অন্য বেটার আউটপুট পাবেন ঠিক আছে তো ক্রিয়েটিং লোডিং হওয়ার পর দেখবেন ছবিগুলো দেখেন অলরেডি কিন্তু চলে এসেছে ঠিক আছে তো আমার যেই ছবিটি পছন্দ হচ্ছে সেই ছবিটির উপর একটি ক্লিক করে দেব এবং থ্রি ডট আইকন থেকে ডাউনলোড অপশনটি সিলেক্ট করলে কিন্তু এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে তারপর আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের যে কোনো জায়গায় এটা পোস্ট করতে পারবো তাহলে এভাবেই আমরা খুব সহজে কিন্তু এই ছবিগুলো তৈরি করতে পারি সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে এবং আপনার পছন্দ হলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম